যে আমি বিপিএফ দল হিসাবে সিদ্ধান্ত লওয়া আছে যে দরং ওদালগুড়ি লোকসভা আর কোকরাঝার লোকসভা এই দুটা লোকসভা বিপিএফে নির্বাচন খেলিব বলে, এই কথাটো সঁচা? আপনাদের যে শুনেছে এই কথাটো সঁচা শুনেছে তো না? খেলিব বলে শুনেছে না নাই? আপনাদের যে শুনেছে সে সঁচা কথা বলে কোথাও মানে সঁচা, আমি খেলিম। আর এই কথাটো ঠিক যে আমি বিপিএফ দল হিসাবে কোনো দলের লগত মিত্রতা নকরি পেলায় নির্বাচন খেলিব, এই কথাও তো শুনে আছে আপনাদের না? না শুনা নাই? শুনে আছে তো না? এইটো সঁচা কথা, আমি কোনো দলের লগত মিত্রতা নকরি পেলায় আমি নির্বাচন খেলিব। কংগ্রেসের লগতো নাই, আমি বিজেপির লগতো নাই, ইউডিএফর লগতো নাই বা ইউপিপিএলর লগতো নাই, কোনো দলের লগত আমি মিত্রতা নকরি পেলায় বিপিএফ দলে এইবার নির্বাচন খেলিব। আর আমার বিপিএফ দলের যে ক্যান্ডিডেট প্রার্থী, এই প্রার্থীটি যেতিয়া ইলেকশন হব বলে ইলেকশন কমিশনে ডিক্লেয়ার দিব, ঘোষণা করিব, ইয়ার দুই দিন পিছত আমি আমার ক্যান্ডিডেটটি দলত আলোচনা করে পেলায় আমি ঘোষণা দিব। যদি আজি ঘোষণা করে তেতিয়াহলে পরহি দিনাই আপনাদের আমার ক্যান্ডিডেটটি খুন হব গম পাব, জানিব দিব। আমি দুই দিন পিছত আমি আমার ক্যান্ডিডেটটি জানিব দিই। কোটা দুটোই তিনটা কোটা, একটা তো আমি দুইটা লোকসভাত খেলিম, আর দুই নম্বরটো কোনো দলের লগত মিত্রতা নকরিব, তিন নম্বরটো আমার দলের ক্যান্ডিডেটটি ইলেকশন কমিশনে যেতিয়া ডিক্লেয়ার দিব ইয়ার দুই দিন পিছত আমি ঘোষণা করিব। মুখস্থ থাকাই না যে আমি বিপিএফ দল হিসাবে সিদ্ধান্ত লওয়া আছে যে দরং ওদালগুড়ি লোকসভা আর কোকরাঝার লোকসভা এই দুটা লোকসভা বিপিএফে নির্বাচন খেলিব বলে, এই কথাটো সঁচা? আপনাদের যে শুনেছে এই কথাটো সঁচা শুনেছে তো না? খেলিব বলে শুনেছে না নাই? আপনাদের যে শুনেছে সে সঁচা কথা বলে কোথাও মানে সঁচা, আমি খেলিম। আর এই কথাটো ঠিক যে আমি বিপিএফ দল হিসাবে কোনো দলের লগত মিত্রতা নকরি পেলায় নির্বাচন খেলিব, এই কথাও তো শুনে আছে আপনাদের না? না শুনা নাই? শুনে আছে তো না? এইটো সঁচা কথা, আমি কোনো দলের লগত মিত্রতা নকরি পেলায় আমি নির্বাচন খেলিব। কংগ্রেসের লগতো নাই, আমি বিজেপির লগতো নাই, ইউডিএফর লগতো নাই বা ইউপিপিএলর লগতো নাই, কোনো দলের লগত আমি মিত্রতা নকরি পেলায় বিপিএফ দলে এইবার নির্বাচন খেলিব। আর আমার বিপিএফ দলের যে ক্যান্ডিডেট প্রার্থী, এই প্রার্থীটি যেতিয়া ইলেকশন হব বলে ইলেকশন কমিশনে ডিক্লেয়ার দিব, ঘোষণা করিব, ইয়ার দুই দিন পিছত আমি আমার ক্যান্ডিডেটটি দলত আলোচনা করে পেলায় আমি ঘোষণা দিব। যদি আজি ঘোষণা করে তেতিয়াহলে পরহি দিনাই আপনাদের আমার ক্যান্ডিডেটটি খুন হব গম পাব, জানিব দিব। আমি দুই দিন পিছত আমি আমার ক্যান্ডিডেটটি জানিব দিই। কোটা দুটোই তিনটা কোটা, একটা তো আমি দুইটা লোকসভাত খেলিম, আর দুই নম্বরটো কোনো দলের লগত মিত্রতা নকরিব, তিন নম্বরটো আমার দলের ক্যান্ডিডেটটি ইলেকশন কমিশনে যেতিয়া ডিক্লেয়ার দিব ইয়ার দুই দিন পিছত আমি ঘোষণা করিব। মুখস্থ থাকাই না?